দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা একটা নতুন ট্রফিকের উপর কথা বলতে যাচ্ছি ইনশাল্লাহ এই ট্রফিকের উপর কথা বলে আমরা আমাদের সংক্ষিপ্ত আলোচনা শেষ করব তো আজকে আমি বলতে যাচ্ছিলাম যে আল্লাহ তালা মোহান আল্লাহ তালা যেই ব্রাহ্মণ্ড সৃষ্টি করলো এই পৃথিবী সৃষ্টি করলার উদ্দেশ্য কি আসলে আমরা পৃথিবীতে কেন এসেছি মূল কারণ কি আল্লাহ মানব জাতিকে এবং জিনজাতিকে কেন সৃষ্টি করলো এই বিষয়গুলো জানতে হলে আমাদেরকে পুরো ভিডিওটাই দেখতে হবে সঙ্গেই থাকুন সাথেই থাকুন আমরা নতুন নতুন তথ্য এবং তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ও আমার ইল্লা ইল্লাবিল্লা প্রিয় দর্শক প্রথমে আমি একটা পবিত্র কোরআন থেকে সুরা জারিয়াতের আয়াত নম্বর ছাপ্পান্ন তেল করব পিসমুল্লাহ রহমান রহিম ওয়ামা খালাকতুল জিন্নে ইল্লাল ইনসানা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তালা বলছেন যে আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য আমার গোলামত গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য তো আপনারা এই এই আয় থেকেই বুঝতে পারতেছেন যে আল্লাহ তালা এই বিশ্ব ভ্রাম ভ্রমণ্ড কেন সৃষ্টি করলো এই পৃথিবীটা আল্লাহ তালা মানব জাতি এবং জিনজাতিকে পরীক্ষা করার জন্য এই যে আঠারো হাজার মাকলুকাত আল্লাহতালা আমাদের উপকারের জন্য পাঠিয়েছে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে আমরা এগুলাতে সুযোগ সুবিধা ভক্ষণ করতেছি আর আল্লাহ চান যে এইগুলো ব্যবহার করে আমরা যেন আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করি তো আমি অদাত্ত আহ্বান জানাবো আপনাদের অবশ্যই আপনারা ধর্মীয় চর্চা জ্ঞান চর্চা করবেন ধর্মীয় বই পড়বেন আর সঠিক সোর্স যেটাতে সুন্দরভাবে আলোচনা আছে সুন্দরভাবে বিশ্লেষণ করা আছে হ্যাঁ ধর্মীয় জীবন সম্বন্ধে জ্ঞান রাখবেন আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আবার চেষ্টা করব নতুন তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য সঙ্গে থাকুন ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল